আচ্ছা, তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন লিপটন। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন, হ্যাঁ স্যার, শেয়ার তো করছি স্যার। আরেকবার শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ, লিপটন আপনি কোথা থেকে? স্যার ঢাকা থেকে স্যার, ঢাকা কোথা থেকে? ঢাকা থেকে বললে হবে না, ঢাকা কোন জায়গা থেকে এটা বলতে হবে। ঢাকা মহাখালী। ঠিক আছে, ঢাকা মহাকালী থেকে লিপটন। আচ্ছা ঠিক আছে, লিপটন, 1 মিনিট আমাকে মাউস দিন। তাহলে আমি দেখতে পাচ্ছি আপনি একটা কাজ পেয়েছেন, $15-এর কাজ। কাজটা আমি দেখতে দেখতে পাচ্ছি গতকালকে ডেটে January 21। হ্যাঁ স্যার, এটা এটা কালকে কখন আসছে কাজটা? স্যার তার আগের দিন রাতে ওনার সাথে আমার কথা হয়েছিল, কালকে সন্ধ্যার দিকে উনি ডাইরেক্ট হায়ার করে চলে গেছে। কালকে সন্ধ্যায় আপনাকে হায়ার করে চলে গেছে? আচ্ছা, হ্যাঁ আপনার সাথে মানে ইন্টারভিউ হয়েছিল কখন? হ্যাঁ, তার আগের দিনে আমি অফার পাঠাইছিলাম, হুম হুম উনি কালকে সন্ধ্যার দিকে হায়ার করে ডাইরেক্ট চলে গেছে। ঠিক আছে, আমি একটু দেখি কাজটা। আপনি মাউস কিবোর্ড ছেড়ে দেন, আমি আমি এখান হ্যাঁ থেকে কন্ট্রোল দিচ্ছি। হ্যাঁ স্যার, ছেড়ে দিয়েছি। আচ্ছা, তাহলে এখানে কাজটা হলো B2B লিড জেনারেশনের কাজ, তাই তো? জি স্যার, B2B লিড জেনারেশনের কাজ, $15-এর কাজ, আর কাজটা করে দিতে হবে, সময় বাকি আছে আর মাত্র 9 ঘন্টা। এত জি শর্ট স্যার টাইম কেন? স্যার চুপ, আমি কিছু কাজ করছি, আমি আপনাকে দেখাবো আর স্যার। এত শর্ট টাইম কেন? আপনি যে কোনো কাজের প্রথম দিকে 3 দিন নিয়ে রাখবেন সময়। জি স্যার, আপনার গিয়ে 3 দিন ছিল না সময়? হ্যাঁ স্যার, 3 দিন ছিল। 3 দিন ছিল তো, 3 দিন থাকলে এদিকে 2 দিন চলে গেছে। না স্যার, 24 ঘন্টা উনি সময় দিয়েছিল আর কি। ও, 24 ঘন্টা খুবই কম সময়। 24 ঘন্টা নতুন অবস্থায় এই কাজ, এই কাজটা করতে নর্মালি 1 ঘন্টার বেশি লাগবে না। কিন্তু নতুন অবস্থায় কাজটা করতে আপনার অনেক সময় লাগবে, ঠিক আছে? জি কিন্তু স্যার, যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন 1 ঘন্টার বেশি লাগবে না। সেই জন্য নতুন অবস্থায় সময়টা সবসময় বা সবসময় বাড়িয়ে রাখবেন, জি স্যার, ঠিক আছে? উনি যেই অফারটা চাইছে আপনি বুঝতে পারবেন স্যার, আচ্ছা, মেসেজ। আমি আমি একটু শুরু থেকে দেখি। আপনি শুরু থেকে বায়ার রিকোয়েস্ট, বায়ার রিকোয়েস্ট থেকে দেখান। জি স্যার, বায়ারের নাম হচ্ছে এমিকা। হ্যাঁ, আপনি শুরু থেকে বায়ার রিকোয়েস্ট থেকে দেখান কি কি কথা হয়েছে, কিভাবে কিভাবে আপনাকে হায়ার করলো। এমিকা, হ্যাঁ, আমাকে আরেকবার আরেকবার দেন মাউস অ্যাপ্রুভাল। হ্যাঁ স্যার, দিয়েছি। আপনি বক্সটাকে ছোট করে মাঝখানে নেন। ওকে স্যার, ঠিক আছে, দেন আপনি, আপনি মাউস ছেড়ে দেন। আচ্ছা, তাহলে এখানে বায়ার বলছে আই নিড সাম ওয়ান টু রিচার্জ এ লিস্ট, ওকে, অফ আইটি কোম্পানিজ ইন পার্থ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। ওকে, পার্থ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, একটা অস্ট্রেলিয়ার একটা জায়গা হবে, ওইখানের মধ্যে যতগুলো আইটি কোম্পানি আছে সেগুলো লিস্ট বায়ার চাচ্ছে। দেয়ার ইজ অনলি এ ফিউ, আই নিড দ্য ওনার, সিইও নেম, ইমেল অ্যান্ড ফোন নাম্বার। খুব সহজ একটা কাজ, ঠিক আছে? কয়েকজনের অস্ট্রেলিয়ার পার্থ ওয়েস্টার্ন, অস্ট্রেলিয়ার পার্থ ওয়েস্ট ওয়েস্টার্ন নামে একটা জায়গা আছে, সেই জায়গাতে যতগুলা আইটি সেন্টার আছে সেই আইটি সেন্টার গুলার নাম, আইটি সেন্টারের ওনার অথবা সিইওর নাম অথবা ম্যানেজারের নাম, তারপর তাদের ইমেল অ্যাড্রেস, তাদের ফোন নাম্বার, তাই তো? আচ্ছা, আমরা প্রথমত তাহলে এই জিনিসটা খুব সহজ আমরা গুগল ম্যাপ থেকে পারি। মনে করেন আপনাকে বললো যে বাংলাদেশের চট্টগ্রামে যে কয়টা আইটি প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, এই এরকম চট্টগ্রামে থাকা এরকম 10টা আইটি প্রতিষ্ঠানের নাম, আইটি প্রতিষ্ঠানের মালিকের ফোন নাম্বার, আইটি প্রতিষ্ঠানের মালিকের অথবা ম্যানেজারের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো আপনি কালেক্ট করে দেন। খুব সহজ কাজ না এটা? জি স্যার, সহজ কাজ। আমরা আমরা প্রথমে আমি দেখাই একটু কাজটা, এটা কি পার্থ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, PERTS? হ্যাঁ, আমি আমার কম্পিউটার থেকে দেখাই, দেখেন পার্থ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, দেখেন আমি যদি এখানে যদি সার্চ করি maps.google.com, আমি গুগল ম্যাপসে গেলাম, এরপর এখানে লিখলাম পার্থ, PERTS, পার্থ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, আমি পেয়েছি না, পার্থ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একটা জায়গা। তাহলে আমরা সরাসরি চলে গেলাম পার্থ শহরে। হ্যাঁ, অস্ট্রেলিয়ার একদম পশ্চিমে একটা জায়গা, হ্যাঁ, সর্বপশ্চিমে একটা জায়গা পার্থ ওয়েস্টার্ন, তাই তো? ওকে, অস্ট্রেলিয়ার একদম কি পশ্চিমে আমরা পার্থ ওয়েস্টার্নে যাই। পার্থ ওয়েস্টার্নে গিয়ে, পার্থ ওয়েস্টার্নে গিয়ে
এই যে পার্থ ওয়েস্টার্ন কি এখানে যে কয়টা আইটি ফার্ম আছে তাই তো? জি স্যার, আইটি ফার্ম, আমি আইটি ফার্ম গুলো খুঁজে নিই। পার্থ ওয়েস্টার্ন যাচ্ছি, আচ্ছা আমি সিম্পল ম্যাপ ভিউতে দিই তাহলে সুবিধা হবে। আসলাম আমি পার্থ ওয়েস্টার্ন, এখানে যে কোনো জায়গায় মাউস রাখলাম, মাউস রেখে আমি মহাসড়কের উপর মাউস পয়েন্টার রাখি, দাঁড়ান, এই যে এটা একদম রাস্তার মোড় তাই তো? ওদের একদম রাস্তার মোড়, রাস্তার মোড় মোড়ে আমি গেলাম, রাস্তার মোড়ে গিয়ে সার্চ নিয়ার বাই, ঠিক আছে, সার্চ নিয়ার বাই দিলাম। এই সার্চ নিয়ার বাই দেওয়ার পরে কি হইলো, সার্চ নিয়ার বাই সার্চ নিয়ার বাই ঠিক আছে, এটাকে একটু কাটতে হবে আগে। হ্যাঁ দিলাম, তাহলে আমি এখানে আসলাম, এখানে এসে রাইট করবো সার্চ নিয়ার বাই, ঠিক আছে, সার্চ নিয়ার বাই আমি কি কি লিখবো, আইটি তাই তো, তাই না? হ্যাঁ স্যার, আইটি কোম্পানিজ। আইটি কোম্পানি, আইটি কোম্পানি, শুধু আইটি লিখে আমি সার্চ করি কি আসবে। এই যে অনেক অনেক কিছু আসছে না, অনেকগুলো আইটি 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 প্রতিষ্ঠান আসছে তাই তো? এটা হচ্ছে টিআই সিস্টেম, MSIT, প্রোগ্রেস আইটি তাই তো, এসেনশিয়াল বিজনেস আইটি। মনে করেন সে একজন কম্পিউটার বিক্রি বিক্রি করে, অথবা সে কোনো সফটওয়্যার বিক্রি করে, অথবা সে কোনো এন্টিভাইরাস বিক্রি করে, আইটি রিলেটেড কোনো একটা কিছু সে বিক্রি করে, কোন শহরে, এই শহরেই তাই তো, পার্থ শহরে। এখন সে চাচ্ছে এই পার্থ শহরের মধ্যে কারা কারা আইটির বিজনেস করে, হ্যাঁ কারা কারা আইটি প্রতিষ্ঠান, আইটি ইনস্টিটিউট, আইটি ট্রেনিং সেন্টার, অনেক কিছু হতে পারে তাই তো, সেগুলার নাম মানে খুঁজে খুঁজে বের করতে, সেগুলোর নাম, তাদের ফোন নাম্বার, তাদের ম্যানেজারের নাম্বার, সবকিছু খুঁজে বের করতে তাই তো? আচ্ছা এখন দেখেন আমরা অনেকগুলো পাচ্ছি না এখানে, হ্যাঁ এই যে ম্যাথ আইটি, টিআই, প্রোগ্রেস, আইটি, অনেক অনেকগুলো পাচ্ছে। আর এই কাশের থেকে আসলাম, আমি তো আপনার কথা হারিয়ে ফেললাম, আচ্ছা সমস্যা নেই। তাহলে দেখেন এখানে যেটা করতে হবে সেটা হলো ম্যাথ আইটি তাই তো? এই যে ম্যাথ আইটি, আমি ম্যাথ আইটিতে আমি যাই, ম্যাথ আইটিতে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করে যে ম্যাথ আইটির সমস্ত কিছু চলে আসতেছে। হ্যাঁ তাহলে আমি আমি একটা এক্সেল শিট তৈরি করবো, সে এক্সেল শিট প্রথমে কি থাকবে, আইটি, আইটি ইনস্টিটিউট নেম, অথবা অথবা আইটি কোম্পানি নেম একটা হেডিং থাকবে, সেখানে লাগবে কি ম্যাথ আইটি, হ্যাঁ তারপর কি সে ম্যাথ আইটির ঠিকানা, মানে আইটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেস আইটি, প্রতিষ্ঠানের ঠিকানা হলো এটা, ঠিক আছে, ওয়েস্ট পার্থ, WA, হ্যাঁ 6005 অস্ট্রেলিয়া, আইটি প্রতিষ্ঠানের ঠিকানা, ঠিক আছে এটা, তারপর প্রতিষ্ঠানের ওয়েবসাইট অ্যাড্রেস এটা, প্রতিষ্ঠানের ফোন নাম্বার এটা তাই তো? এই প্রতিষ্ঠানের ফোন নাম্বার যেটা পাবেন সেটা আপনি ওনারের ফোন নাম্বার হিসেবে দিয়ে দিতে পারবেন, হ্যাঁ ওনারের ফোন নাম্বার অথবা ম্যানেজারের ফোন নাম্বার, কারণ আইটি প্রতিষ্ঠানে সাধারণত কি ওনারই রিসিভ করবে অথবা তার ম্যানেজারে রিসিভ করবে, হ্যাঁ এখানে সাধারণত কল সেন্টার থাকবে না, ঠিক আছে। এই যে আইটি প্রতিষ্ঠানের ম্যানেজারের ফোন নাম্বার, আইটি প্রতিষ্ঠানের অ্যাড্রেস, তারপর আমি ইমেল অ্যাড্রেস পাবো তাই তো, ইমেল অ্যাড্রেস, এই যে miss.com.au, এখানে যদি আমি তার ওয়েবসাইটে যদি যাই, ওয়েবসাইটে গেলে আমি তার ইমেল অ্যাড্রেস পাবো, হ্যাঁ ইমেল অ্যাড্রেস সহ সবকিছু পাবো, তার ওনারের নাম আরো আরো সহ সবকিছু পাবো। এই যে মেস আইটি, এখানে যদি আমি কন্ট্যাক্টে যাই, এখানে আমি আরো আরো ইনফরমেশন পাবো, এই যে আমি তার কি পাচ্ছি, এই ইমেল অ্যাড্রেসটা পাচ্ছি তাই তো, ইমেল পাচ্ছি, ঠিকানা পাচ্ছি, তারপরে তার ফোন নাম্বার আমি পাবো, হ্যাঁ ফোন নাম্বার তো এখানে পেয়েছি, ঠিক আছে। তাহলে এখানে একটা প্রতিষ্ঠানের যা কিছু দরকার প্রায় সবকিছু আমাদের আছে, ওকে, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের লোকেশন তাই তো, এভরিথিং আমরা এখানে পেয়ে যাচ্ছি। হ্যাঁ এখন কথা হলো আপনি তো এগুলো করে তো বায়ারকে দিবেন, হ্যাঁ একটা এক্সেল শিটে সাজিয়ে কোম্পানির নাম, ম্যাস আইটি, কোম্পানির অ্যাড্রেস এটা কপি করে দিবেন, অ্যাড্রেসটা, কোম্পানির ওয়েবসাইট লিঙ্ক এটা কপি করে দিবেন, কোম্পানির ফোন নাম্বার এটা দিবেন, কোম্পানি না বাইরে যদি বলছে ওনার, হ্যাঁ তাহলে ওনার, ওনার ফোন নাম্বার এটা, হ্যাঁ ওনারের ইমেল অ্যাড্রেস এটা, হ্যাঁ দিবেন। দেওয়ার পর এখন বায়ার যদি বলে এটা কাজটা আপনি সাবমিট করে দিবেন, এভাবে সাজিয়ে
আপনি 15-20টা, এই যেখানে যে কোটা আসছে 15-20টা কি দিলেই হবে। এই কোর্সটা সাবমিট করার পর বাইরে যদি বলে যে না আমার অরিজিনাল মালিকের এই মেস আইটির তুমি যেটা দিয়েছো সেটা তো তার কোম্পানির নাম্বার, তার প্রতিষ্ঠানের নাম্বার, আমার অরিজিনাল মালিকের নাম্বার দরকার। সাধারণত আইটি আইটি ফার্ম গুলা হয়তো মালিক রিসিভ করবে না হয় ম্যানেজার ফোন রিসিভ করবে, তাদের বড় কোনো কল সেন্টার থাকবে না। এখন বায়ার যদি বলে যে না তুমি আমাকে এই মেস আইটির যে মালিক আছে সেই মালিকের লিঙ্কটা আমাকে দাও, ঠিক আছে, কোনো সমস্যা নেই। মানে সাধারণত বাইরে এটা বলা সম্ভব না, খুব কম, আপনি কাজটা সাবমিট করবেন, একদিনের মধ্যে কাজটা করে দিবেন। করে দেওয়ার পর যদি বায়ার বলে যে না আমার মালিকের ফোন নাম্বারই লাগবে, হ্যাঁ এই মেস আইটি সহ টিআই সিস্টেম সবগুলোর মালিকের ফোন নাম্বার লাগবে, খুব ভালো কথা। আমরা মেস আইটি কপি করি, কপি করে আমরা একটু লিঙ্কডইনে সার্চ করি, দেখেন লিঙ্কডইন, লিঙ্কডইনে সার্চ সার্চ করবো এবং ফেসবুকে সার্চ করবো, ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা অরিজিনাল মালিক পেয়ে যাবো। অরিজিনাল মালিকের লিংক আমরা পেয়ে যাব। ম্যাস আইটি সলিউশন, এই যে পাচ্ছি না, ম্যাস আইটি, ঠিক আছে, ম্যাস আইটি সলিউশন, তারপরে যে ম্যাস আইটি সলিউশনের, ঠিক আছে, এখানে আমরা পিপল অ্যাবাউট, এই যে পিপল কে যদি দিই ম্যাস আইটি সলিউশনের, তাহলে আমরা এই এটা নিয়ে, এই যে কোফাউন্ডার, হ্যাঁ আমির এ, ও হচ্ছে কোফাউন্ডার লিঙ্কডইন ম্যান, এই যে ফাউন্ডার হচ্ছে এ, তাই তো আমির এ। এখন আমিরের আমরা কি কন্ট্যাক্ট নাম্বারটা আমরা পাবো তার লিঙ্কডইনে গেলেই, এই যে আমির এ কোফাউন্ডার মেন সোর্স হবে, তো ঠিক আছে পেয়ে গেলাম। তাহলে মেন মালিকের আপনি যদি তার প্রোফাইলে যান, তার লিঙ্কডইন প্রোফাইলে গেলে তার ইমেল পাবেন, মেস আইটি, তাহলে এই কোফাউন্ড ওর ইয়াতে, এটা এটা কি তার লিঙ্কডইন কি এই লিঙ্ক, হ্যাঁ তার লিঙ্কডইন লিঙ্ক হলো এটা। তারপর তার লিঙ্কডইন লিঙ্কের মধ্যে গেলে তার ব্যক্তিগত ফোন নাম্বার পাবেন, তার ব্যক্তিগত ইমেল অ্যাড্রেস পাবেন, সবকিছু পেয়ে যাবেন, ঠিক আছে এটা। আবার আপনি যদি ফেসবুকে যদি যান, ফেসবুকে যদি যান, ফেসবুকে গেলে কি হবে, আপনি মেসেজ লিখে সার্চ করেন, সার্চ করলে তার পেজটা পাবেন, তার সাথে আপনি সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন মালিকের সাথে। আমি লিখলাম মেস আইটি অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, আমরা এখানে তার পেজটা পেয়ে যাবো, ওই পেজের মধ্যে তার ম্যানেজার সহ তার সকল সবার কন্ট্যাক্ট আমি পেয়ে যাবো, মেস আইটি আমি পেজে যাই, পেজ মেস আইটি কি MSSIT মেস ইউনিভার্সিটি, মেস আইটি, মেস ওয়ার্ল্ড, তো এটা একটা, হ্যাঁ এখানে আমরা একটু কুচলে পেয়ে যাবো, হ্যাঁ একটু কুচতে হবে এই লিস্টের মধ্যে। আর আরেকটা আরেকটা ওয়ে হলো, জাস্ট তার যে ফোন নাম্বারটা আছে, হ্যাঁ যে তার যে ফোন নাম্বারটা, সেই ফোন নাম্বারটা আপনি কপি করেন, কপি করে সেই ফোন নাম্বার দিয়ে আপনি আপনি গুগলে সার্চ করেন, তার ফোন নাম্বারের সাথে অ্যাসোসিয়েট যত কিছু আছে সব কিছু চলে আসবে, তার ফেসবুক ইউটিউব সহ যা কিছু আছে সব কিছু এখানে চলে আসবে, ঠিক আছে। শুধুমাত্র তার ফোন নাম্বারটা ইয়া করে ফোন নাম্বার দিয়ে সার্চ করুন, দেখেন যে ফোন নাম্বার দিয়ে সার্চ করলে তার ফোন নাম্বার দিয়ে অ্যাসোসিয়েট করা, হ্যাঁ যতগুলো ইয়ে আছে, কন্ট্যাক্ট সার্ভিস, বডিস অস্ট্রেলিয়া, নিউ কোম্পানিস, চেম্বার, হ্যাঁ এভাবে কি তার ইয়াগুলো আপনি পেয়ে যাবেন, হ্যাঁ মেস আইডির বিভিন্ন পেজগুলা, টুইটার পেজ, ফেসবুক পেজ, আরো যা কিছু আছে সবকিছু পেয়ে যাবেন। তাহলে আপনি ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, তারপর হচ্ছে গুগল ম্যাপ, আর নর্মাল গুগল সার্চ, এগুলো করলে আপনি সবকিছু এখানে এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। বলুন আপনি আরেকবার শেয়ার করুন তো, আপনি আরেকবার শেয়ার করেন লিপটন, হ্যাঁ কোর্সে আপনি একটু দেখলে বুঝতে পেরেছেন কাজটা হলো কিনা, লিপটন বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে আমার আমি যে গাইডলাইন দিলাম এই গাইডলাইন অনুযায়ী আপনি কি করেন, ভালো করে চেক করেন করে। হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? এখন এখন আমি যে গাইডলাইন আপনাকে দিলাম সেই গাইডলাইন অনুযায়ী আপনি করেন, সাজান
সাড়ে 11টার পর আমি দুপুর 2টা বাজে আপনাকে আসা দেখবো। জি স্যার, ঠিক আছে তাহলে। হ্যাঁ কাজটা যাও, আমি আপনি নতুন করে ওয়েবসাইট নেম না, কোম্পানি নেম, ঠিক আছে? লিঙ্কডইন কোম্পানি নেম হবে, লিঙ্কডইন প্রোফাইল, ওনার প্রোফাইল। আমি আমি যেভাবে বলছি ওইভাবে হয় নাই। হ্যাঁ, আপনি টোটাল জিনিসটা কি, এটা তো আছে, যা আছে তা করছেন, ঠিক আছে? আপনি কি এগুলো এগুলো কি গুগল ম্যাপ থেকে করছেন? স্যার ওয়েবসাইট আছে, ওদের ওয়েবসাইট থেকে ডাইরেক্ট নামাইছি আমি। এগুলো কি গুগল ম্যাপ থেকে করছেন নাকি নরমাল নরমাল গুগল সার্চ করে করছেন? নরমাল সার্চ করে করছি। আমি এটা যা করছেন করছেন, এটা একটু থাক, আমি যেভাবে বলছি ওইভাবে করেন, ঠিক আছে? গুগল ম্যাপ থেকে করেন, ওয়েবসাইট থেকে করলে গুগল ম্যাপ থেকে করলে একুরেট রেজাল্ট আসবে না। গুগল ম্যাপ থেকে করলে একদম লোকেশন বেস একুরেট রেজাল্ট আসবে, ঠিক আছে? এটা কোনো ইয়া করবে না, নতুন করে শীট তৈরি করে নতুন করে কাজটা করেন, ঠিক আছে তাহলে? ওকে।